আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সুপ্ত প্রেমী গল্পের 6 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। এই গল্পের পর্বগুলো হয়তো বা তেমন একটা বড় হচ্ছে না, ছোট ছোট হচ্ছে। তার মানে কিন্তু এই না যে গল্পটাই ছোট, আমি গল্পটাই ছোট করে দিচ্ছি। আমি কিন্তু একাধিক পর্ব দিচ্ছি, তার মানে আপনাদের বুঝতে হবে এখানে আপনাদের কোনো ঘাটতি রাখিনি। আমি 4-3টা পর্ব না দিয়ে যদি 1টা পর্ব দিতাম অনেক বড় হতো, তখন কিন্তু কারোই কোনো অভিযোগ থাকতো না। সো আশা করছি এবারও থাকবে না। পুরো গল্পটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন আজ আর কথা বরাবর না, সরাসরি গল্পে চলে যাই। আর কোনো কথাই তৈমির কানে বাজতে পারেনি। তার আগে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে সিটে। তৈমির চোখে ঠান্ডা পানি পড়তে আস্তে আস্তে চোখ মেলে ভালো করে মেলতে কিছুটা পিছিয়ে যায় তৈমি। রিসাদ, তুই? রিসাদ বলল, আমি। এখন কেমন লাগছে? তৈমি বলল, মাথাটা ভন ভন করছে, মনে হয় একটা স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে কিডন্যাপ করছে। রিসাদ বলল, ওটা স্বপ্ন না তৈমি, আমিই তোমাকে কিডন্যাপ করেছি। তৈমি বলল, হোয়াট? তৈমি আবার ঝট করে বসা থেকে দাঁড়িয়ে গেল। চারপাশে তাকাতেই রং বেরঙের লাইট দেখতে পায়, কিন্তু চারপাশটাতে তো কাউকে দেখতে পাচ্ছে না, মনে তো হচ্ছে কোনো একটা রুমের মধ্যে আছে। তৈমি বলল, তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস রিসাদ, আর এখানে এত সাজানো হয়েছে কেন? রিসাদ বলল, চুপ, আজ তুমি কিছুই বলবে না, যা বলার আমি বলবো। তৈমি বলল, তৈমিকে কিছু বলতে না দিয়ে ওর হাত ধরে আরেকটা রুমে নিয়ে যায় রিসাদ। পুরো রুমটা অন্ধকারে ঢাকা থাকায় তৈমি কিছুই দেখতে পাচ্ছে না। তৈমি বলল, রিসাদ তুই কি করছিস বলবি? আমার কিন্তু এখন রাগ হচ্ছে। রিসাদ বলল, একটু অপেক্ষা করো না তৈমি, প্লিজ। তৈমি বেশ বিরক্তপূর্ণ চোখে তাকাতেই হঠাৎ করে লাইট জ্বলে ওঠে। তৈমির চোখ সানা বড় হয়ে গেছে। এসে কি দেখছে? পুরো রুমে নিজের এত সুন্দর ছবিগুলো দেখে তৈমির চোখ খুশিতে ভরে যায়। সে দৌড়ে রুমের ভিতরে ঢুকে নিজের ছবিগুলো হাতড়াতে থাকে। মুখে তো হাসি লেগে আছে, উফ এত সুন্দর আমি। রিসাদ, এই সবগুলো ছবি আমাকে দিয়ে দিবি বলে আমাকে সারপ্রাইজ দিলি? আরে এটা তো আরো বেশি কিউট হয়েছে, এটা তো সেই আমার স্কুলে যাওয়ার প্রথম দিনের পিক। দেখ দেখ আমার মুখটা কেমন গোমড়া হয়ে আছে। তৈমির খুশি দেখে রিসাদও বেশ খুশি হয়েছে। তুমি এত খুশি হবে এটা ভাবতেই পারেনি। তুমি বল, আমার সবগুলো ছবি চাই রিসাদ, কিন্তু আমি এগুলো কোথায় রাখবো? দিনাজপুর যেতে তো আরো অনেক দেরি। তৈমি টেনশনে কপাল গুছিয়ে নিয়েছে। রিসাদও কপালগুলো গুছিয়ে তৈমিকে আর একটা রুমে নিয়ে যায়। কি হলো, তুই আবার কোথায় নিয়ে যাচ্ছিস? রিসাদ বলল, বললাম না আজ তুমি কোনো কথা বলবে না। তৈমি বলল, কেন? কিন্তু এবারও তৈমি বেশ অবাকই হলো। একটা রুমের পুরোটা ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে রেখেছে, তার ঠিক মাঝখানে ছোট্ট একটা টেবিলের মতো কিছু দেখতে পায়। তৈমি অনেক আগ্রহ নিয়ে সামনে এগিয়ে যেতেই একটা বড় শেপ দেখতে পায়, তার ঠিক মাঝখানে আই লাভ ইউ লেখা আছে। তৈমি বলল, তুই কি কাউকে প্রপোজ করতে এগুলো সাজিয়েছিস রিসাদ? রিসাদ বলল, তৈমি বলল, কি বলছিস কি তুই? কিন্তু এখনো তো আর কাউকেই দেখতে পাচ্ছি না, তোর পছন্দের মেয়েটা কোথায়? তৈমি চারপাশে ভালো করে খুঁজতে খুঁজে কাউকে না পেয়ে রিসাদের দিকে ঘুরতে রিসাদকে হাঁটু গেড়ে নিচে বসে থাকতে দেখে। কিরে তুই এখানে বসে আছিস কেন? রিসাদ একটা গোলাপ তৈমির দিকে এগিয়ে দিয়ে বলে, সেই মেয়েটি তুমি তৈমি, শুধু তোমার ছবি নয়, আমার বুকেও চাই তোমাকে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তৈমি বলল, আমি বাসায় যাব। রিসাদ বলল, তৈমি, তৈমি বলল, তুই এখনই আমার বাসায় দিয়ে আসবি নাকি আমি একা একাই চলে যাব? তৈমি তখন থেকে পড়ার টেবিলে বসে আছে, কিছুতেই মন বসছেই না পড়াতে। রিসাদ এমনটা করতে পারলো? ওকে তো আমি বেস্ট ফ্রেন্ড ভাবতাম, আরও দূর পড়তে একটু ভালো লাগছে না, পড়বই না আজকে। মিসেস মালিহা বেগম সবাইকে খেতে বসলেন। তৈমির দিকে তাকিয়ে বললেন, তুই কি বাদ গুনছিস? তৈমি চুপ করে আছে। মালিহা বেগম বললেন, তৈমি,
ফুপির ডাকে ধ্যান ভাঙতে তৈমি বেশ মন খারাপ করে তাকিয়ে বলল, আমার খেতে ভালো লাগছে না ফুপি। মালিয়া বেগম বলল, কেন? তৈমি বলল, এমনি। তৈমি খাবার রেখে উঠে যায়, রুমে এসে আবার বই নিয়ে পড়তে বসে, কিন্তু মাথায় তো শুধু রিসাদের কথাই আজগুবি কাণ্ডগুলোই ঘুরপাক খাচ্ছে। ও এমনটা কেন করলো? বেশ অস্থিরতা নিয়ে বই খাতা গুটিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, কিন্তু চোখে ঘুমের দেখা পায় না সে। হঠাৎই কিছু একটা মনে পড়তে উঠে বসে, নিজের বিছানার নিচ থেকে একটা ডায়েরি বের করে বিছানায় উপুত হয়ে শুয়ে পড়ে। ঠোঁটে হালকা দুষ্টুমির হাসি ফুটিয়ে ডায়েরিটার দিকে তাকিয়ে আছে তৈমি। এত বদরাগী লোকের এমন রোমান্টিক ডায়েরি কি করেও হতে পারে? এমন ডায়েরি সে আর কখনো দেখেছে বলে মনে পড়ছে না। ডায়েরির কভার পেজে একটা সাদা ড্রেস পরা মনে হচ্ছে কোনো রূপসী রাজকন্যার। জামাটা এত কিউট, এত সুন্দর যে তৈমির ইচ্ছে হলো এমন একটা জামা পরতে। রাজকন্যাটা বেশ অভিমান নিয়ে গালে হাত দিয়ে বসে আছে, আর তার পাশে একটা ছেলে তাকে যে মানানোর চেষ্টা করছে খুব ভালো করে বোঝা যাচ্ছে। তৈমির ইচ্ছে হলো এমন একটা রাজকুমার পেতে, মনটা অন্যরকম খুশিতে ভরে যায়। এর ভিতরে কে আছে? বেশ কৌতূহল হয়েই ডায়েরির পেজটা উল্টায় তৈমি। পৃষ্ঠা তুলতে খুব সুন্দর করে টানা হাতে লীলাবতী লেখা দেখতে পায়। তৈমি মনে হলো এই লেখাটাও ভালোবাসা আর অভিমান মিশে আছে। তৈমি আরেকটা পেজ উল্টাবে, কিন্তু তার আগেই কেউ এসে জট করে ডায়েরিটা নিয়ে নিল। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর কি বলবো, গল্পটা তো অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী পর্ব তো আজকে দিয়ে দিব। ছোট হয়েছে তো কি হয়েছে, তাই না? আশা করছি কেউ কোনো কিছু মনে করবেন না। তো আর কোনো কিছু বলতে পারবো না, আমি চলে যাই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।